আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদেরকে মজাদার চিকেন পাকোড়া তৈরি করে দেখাবো আর এই পাকোড়াটা দেখতেও যতটা সুন্দর খেতেও ভীষণ মজা আর খুবই সহজ এটা তৈরি করা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই চিকেন পাকোড়াটা বানিয়ে নেওয়া যায় আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন পাকোড়ার পুরো প্রস্তুত প্রণালী এখানে চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি লবণ আর এখন এর মধ্যে দিয়ে দিব ভিনেগার তো এর পরিমাণটা দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসবো আপনাদের মাঝে ঠিক দশ মিনিট পর তো দশ মিনিট পর আবারও ফিরে আসলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে বেসনের পরিমাণটা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চাউলের গুঁড়া চালের গুঁড়ার পরিমাণটাও দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়া সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আর সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন এখানে এক পিস লেবু নিয়ে লেবুর রসটা খুব ভালোভাবে চিপে এর মধ্যে দিয়ে দিলাম আর সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে বেকিং সোডার পরিমাণটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি পাকোড়ার শেপ দিয়ে পাকোড়া তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে আমি দুই পিস করে চিকেন এর ভিতরে করে নিয়ে পাকোড়া তৈরি করে নিব তো চুলায় চলে আসলাম চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে তেল বসিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি তো এভাবে দুই পিস অথবা এক পিস চিকেন এর ভেতরে দিয়ে তারপর ভেজে নিলেই হবে তো আমি একসাথে অনেকগুলো দিয়ে দিলাম তো এখন এক পাশটা হয়ে যাওয়ার পর আরেকটা পাশ উল্টে নিতে হবে আর এগুলোকে চুলার মিডিয়াম আছে একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে আর এভাবে ভাসতে ভাসতে একটা সময় দেখা যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই এই পাকোড়াগুলোকে উঠিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এখন এই পাকোড়াগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নিব আর এভাবেই আমি সবগুলো পাকোড়া তেলের মধ্যে ভেজে নিয়েছি সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন পাকোড়া খুবই সহজ এটা তৈরি করা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য আশা করছি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর কেমন লেগেছিল আপনাদের কাছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আজ আর কথা বাড়াচ্ছি না পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ